গণকের কাছে যাওয়া যাবে না। যারা গণকের কাছে যায়, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি গণকের কাছে যায় গিয়ে হাত দেখায়, এরকম লোকের সংখ্যা কম না বেশি? এখন আলহামদুলিল্লাহ কমে গেছে। এই গণক টনক এখন মানুষ এই প্রযুক্তির যুগে বিশ্বাস করে না। তারপরেও গণকদের এখন নিউ স্টাইল হচ্ছে, তারা বসুন্ধরায় বিশাল জায়গা নিয়ে এখন গণকরা বসে আছে। গণকদের স্টাইল পরিবর্তন হয়েছে, সব কিছুর স্টাইল যেমন চেঞ্জ হয়, গণকদের স্টাইল চেঞ্জ হয়েছে। তারা এখন আংটি দেয়, আমার হাতেও কিন্তু আংটি আছে, কিন্তু এই আংটি আপনি যদি মনে করেন ভাগ্য পরিবর্তনের জন্য আপনি আংটি পরেছেন, তাহলে আপনি শিখ করলেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি টেরো পাবেন না, ঠিক না বেটি? কোনো আংটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাহলে প্রশ্ন হইতে পারে, আপনি কেন আংটি করছেন? আংটি এটা পুরুষের জন্য জায়েজ, একটা সৌন্দর্য, যেমন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আংটি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি দামি চাদর ছিল যেগুলো তিনি পরতেন। আবার এই যে আবায়া যেটা আমরা পড়ি, বিশেষ করে জুমার দিনে মাহফিলে গেলে আমরা যে আবায়াটা পড়ি, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিবাস ছিল। কিতাবুল লিবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়টা পোশাকের কথা এসেছে, অনেক সুন্দর সুন্দর পোশাক রাসূল পরতেন, নিস্ফে সাক কিছু জামা পরতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজার এবং জামা দুইটাই ছিল ঠিক হাঁটু এবং পায়ের মাঝখানের এই জায়গা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজা পরতেন, আবার অনেক সময় টাকুর একটু উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা পরতেন। এই যে সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যেই সৌন্দর্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই, সেই সৌন্দর্য আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু এমন নিয়ত নিয়ে গ্রহণ করা যাবে না, আংটি আমি পরলাম এই আংটির কারণে আমার ভাগ্য চেঞ্জ হতে পারে। এই পাথরের নাম কি জানেন? এই পাথরের নাম হচ্ছে লাখোস। এই পাথর পড়লে পরে ভাগ্য পরিবর্তন হবে। এই পাথরটার নাম হচ্ছে, এই পাথরটার নাম নীলকান্তমণি, নীলা পাথর। এই পাথরটা পড়লে পরে ভাগ্য পরিবর্তন হবে। এই রকম চিন্তা করে কেউ যদি আংটি দিয়ে থাকেন, আজকে থেকে আংটি খুলে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসেন, না হলে কিয়ামতের দিন ছাড় পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব কত ভয়ানক শব্দ ব্যবহার করেছেন, মান আতা কাহিনা আও আররাফান, যে ব্যক্তি কোন গণকের কাছে গেল, গণকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর ফা সাদাকা বিমা ইয়াকুল, গণক যেই কথাগুলা বলল ওই কথাগুলা নির্দ্বিধায় যে বিশ্বাস করে নিল, ওই লোকটা আল্লাহ পাকের নবীর সাথে কেমন প্রতারণা করল, ওই লোকটা এমন প্রতারণা করল, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছে, ওই লোকটা গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবীর উপরে অবতীর্ণ কিতাবকে অস্বীকার করে ফেলল। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটু চিন্তা করেন, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবকে সে যেন অস্বীকার করল, সেই কিতাবকে সে যেন মানল না, সেই কিতাবকে সে যেন অবিশ্বাস করল, আল্লাহর নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে আপনি যদি অবিশ্বাস করে তাহলে জায়গা জান্নাতে না জাহান্নামে? এই জন্য ঠিক করে নেন, গণকের কাছে যারা যাবে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই।